সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এদিকে মা পিঠা বানাচ্ছে, পাটিসাপটা পিঠা, আর এই যে হচ্ছে কলা পাতার ডগা, এটায় তেল লাগিয়ে তারপরে পাটিসাপটা পিঠা বানানো হচ্ছে। তা আগের কালের মানুষেরা কিন্তু এভাবে তেলটা ইউজ করতো এই কলা পাতার ডগা দিয়ে। তো আমার মা সেই ঐতিহ্য ধরে রেখেছে, আমরা তো এখন বিরাস দিয়ে তেলটা লাগাই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি সবাইকে নিয়ে, আর ভালো আছি বলেই নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। তো রাতের বেলা মাকে বলেছিলাম পাটিসাপটা পিঠার কথা, তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা পাটিসাপটা পিঠা বানাতে শুরু করে দিয়েছে। আসলে মায়েরা এমনই হয়। তো বাবার বাড়িতে আসি, সবাই মিলে খুব সুন্দর সময় পার করছি ঈদের এই ছুটির কটা দিন। আসলে কোন জায়গা থেকে সময়টা চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। তো নাস্তা খাওয়া শেষ করে এখানে দেখুন মর্মসোনার দাদি ওর চুল আছে দিচ্ছে, আর এদিক দিয়ে পিসু ঘুমাচ্ছে আর লেজ নাড়ছে, এটা দেখে ওরা খুব মজা করছে। আর পিসু খুব ওদেরকে পেয়ে লাফাচ্ছে, মানে ওদের সাথে খেলা করছে, দেখছে যে এত মানুষ আমাদের বাড়িতে। তো সব কিছু মিলিয়ে পিসুরও খুব সুন্দর দিন কাটছে, এই যে দেখুন। আর এই যে সুন্দর করে সবার আদর খাচ্ছে আর নড়াচড়া একদম করছি না। তো সকালের নাস্তা খাওয়া শেষ হয়েছে, আমরা চাটা খেয়েছি, পিঠা খেয়েছি। তো এখন আবার মা রুটি পিঠে বানাবে, সেজন্য এখানে রুটির আটাটা তৈরি করে নিচ্ছে, চালের গুঁড়ো দিয়ে রুটি, আর হচ্ছে হাঁসের মাংস ভাইয়ের অনেক পছন্দের, তো সেজন্য মা একটু রেডি করছে। তো ছাদের উপরে মাটির চুলা রেখেছে, ওখানটাতে মাঝে মাঝে রান্না করে। তো মাটির চুলার রান্না তো খেতে ভীষণ মজার হয়, আমার মা খুব পছন্দ করে, সেজন্য কষ্ট হলেও মাঝে মাঝে মাটির চুলায় রান্না করে। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া গল্প স্বল্প এই নিয়ে কেটে যাচ্ছে সময়গুলো। তো ভাইয়ের যাওয়ার সময় হয়ে গিয়েছে, ভাইয়েরা চলে যাবে, আর মাও অনেক বেশি ব্যস্ত হয়ে যায় আমরা যখন আসি। তো আমাদের পছন্দের খাবারগুলো রেডি করে, মায়ের ক্লান্তি নেই যেন, সেই সকাল থেকে শুরু হয় রাত অবধি আমরা কি খাবো না খাবো সব কিছুর, মানে আমাদের পছন্দের খাবারগুলো রেডি করা, তো এগুলো মাই করে। আসলে দেখা যায় মা আমাদেরকে পেলে আমরা কি খাবো না খাবো এই নিয়ে সারাদিনই ব্যস্ত হয়ে পড়ে, নিজের অসুস্থতা ক্লান্তি সব কিছুই যেন ভুলে যায়। ভাইয়া ভাবি আজকে চলে যাবে, বিকেল তিনটের দিকে রওনা দিয়ে যাবে। তো আমাদের সবারই মনটা একটু খারাপ, অনেকদিন পরে ভাইয়া এসেছে, আবার এই কটা দিন খুব সুন্দর সময় কাটিয়েছি আমরা সবাই মিলে গল্প করে মজা করে, তো আর আজকে চলে যাবে, মনটা ভীষণই খারাপ সবারই। ভাইয়া চেয়েছিল আরও দুই একটা দিন থাকার জন্য, কিন্তু অফিস থেকে ফোন দিয়েছে, তো সেজন্যই যেতে হচ্ছে আর কি। তো এদিক দিয়ে মাটির চুলায় এই তো হাঁসের মাংস রান্না করছে মা, আর কিছু রুটি গ্যাসের চুলাতেও ভাজা হয়েছে, আবার এখানে বসেও কিছু রুটি ভাজা হচ্ছে। আসলে খাওয়া দাওয়া গল্প করা এই করেই সময় কেটে যাচ্ছে এই কটা দিন, ভাইয়া বেশি দিন থাকতে পারবে না, তো সেজন্য দেখা গেছে এটা সেটা খাবার রেডি করা এ নিয়ে ব্যস্ততা ছিল আমাদের সবার মধ্যে। আর বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, আসলে আমাদের মন মানসিকতা তো খারাপই থাকে, বিশেষ করে বিশেষ দিনগুলোতে আব্বাকে অনেক বেশি মিস করি আমরা সবাই মিলে, তো সেজন্য মনও বেশি ভালো ছিল না, তাই কোথাও বের হইনি, বাসাতেই ছিলাম আমরা। তো বন্ধুরা ভেবেছিলাম ভিডিও দিব প্রতিদিন, প্রতিদিন না হলেও একদিন পর একদিন, কিন্তু বাড়িতে এসে সবার সাথে
খুব ব্যস্ত সময় পার করেছি, এজন্য আর কোনো কিছুই ওইভাবে ক্যামেরা বন্দি করা হয়নি, যেটা সত্যি কথা। আসলে পরিবারের সাথে সময় কাটানোটাই বেশি ভালো লাগছিল আর কি, তো সেজন্য ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করতেও ভালো লাগছিল না, এটাই হলো ব্যাপার। তো এজন্য অনেকদিন পরেই ভিডিও দিলাম। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে এই যে সবাই মিলে আবার একটু দধি মিষ্টি খাচ্ছি, তো ভাইয়েরা একটু পরে চলে যাবে, আবার হয়তো কোরবানির ঈদে সবাই একত্রিত হব আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আর আমরাও বাসায় চলে যাব। তো ভিডিওটি যারা দেখছেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর নতুন বন্ধু যারা আজকেই প্রথম দেখছেন যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন, আর যারা অলরেডি বন্ধু হয়ে আমার সাথে আছেন, আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে অনেক বেশি উৎসাহিত হই, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল, সবার জন্য দোয়া রইল। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সবার মনের আশা পূরণ করুন, এটাই হলো আল্লাহর কাছে চাওয়া। তো মনটা ভীষণই খারাপ, কারণ ভাইয়ে ভাবি চলে যাবে, বাচ্চারা কয়েকদিন অনেক সুন্দর সময় কেটেছে ওদের সাথে, বাচ্চাদের সাথে, তো আমার ছেলে মেয়েদেরও মন খারাপ যে ওরা চলে যাবে আবার কবে আসবে। তো এই হলো অবস্থা ব্যস্ত জীবনে এই ঈদের একটা সময়ে, যখন পরিবারের সবার সাথে একত্রিত হওয়া হয় এই সময়টাতে ভীষণ ভালো লাগে, আবার চলে যাওয়ার মুহূর্তটা ভীষণই কষ্টের। এই তো সবাই বের হয়েছি আমরা ভাইয়েদেরকে বিদায় জানানোর জন্য, তো মর্ম মেধা ওদের তো অনেক বেশি মন খারাপ, মেধা কান্না করতে করতে যায় যখনই বাড়ি থেকে চলে যায়, অনেক বেশি কান্না করে, তো আমি আবার ওকে একটু বুঝালাম যে আবার ছুটি হলে আবার আসবা, আবার কোরবানির সময় আসবা। আর এই যে মর্ম ফুপির কোলে উঠে আর যেতে চাচ্ছিল না, এমন একটি অবস্থা। আসলে ছুটি শেষ করে সবারই কর্মব্যস্ততা শুরু হয়ে যায়, এটাই বাস্তবতা। তো শত ব্যস্ততার মাঝেও এই যে ভালো লাগার কিছু মুহূর্ত আমরা পার করেছি, এটাই স্মৃতি হয়ে রয়ে যাবে আমাদের মনের মণিকোঠায়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভাইয়েরা বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমিও বিদায় নেব আপনাদের কাছ থেকে, কথা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।